স্থান মধ্যপ্রদেশের একটা খেলে ক্যাপ্টেন বাট ক্যাপ্টেন বাট সঙ্গী সাথীদের নিয়ে সঙ্গী সাথীদের নিয়ে স্বাধীন সঙ্গী সাথীদের নিয়ে সার্ভেই করছিল, হঠাৎ বৃষ্টি নামলো, সর্বকামরা সব পাশে একটা জঙ্গলে ঢুকে গেল। ক্যাপ্টেন হার্ট আর কি করেন, তিনিও রাস্তা দিল জঙ্গলে গেল। কি বুঝতে এ কোথায় এসেছে? দেখা গেল একটা বিশাল আর কিছু নয়, নতুন একটা দিক খুলল। ঠিক আছে, দিক খুলল তাদের পর্যটন মানচিত্রে, এবং এবং মন্দির মানচিত্রে একটা নতুন মন্দির হলো, সেটা হচ্ছে খালিদাবাদ। আবিষ্কারের পরে ক্যাপ্টেন বারটা সময় নষ্ট করেন, তিনি বাকিদের সবাইকে ছুটি দিয়ে সোজা বোম্বাই চলে বোম্বাই সেখানে গিয়ে খবরটা আগে দিতে হবে। তাই হল, এটা ছিল 1838 সালের গল্প। এরপরে কিন্তু ঘটনা দ্রুত এগিয়ে গেছে, সেটা হচ্ছে তোকে একটা ব্যাপার সবসময় ইম্পর্টেন্ট করে, সেটা হচ্ছে সংরক্ষণ। রক্ষণশীল সংরক্ষণের ব্যাপারে ১৮৬১ সালের লোক ১৮৬১ নতুন ডাইরেক্টর হলে তার জর্জ কানিংহাম। এরপর
Unless he has a government authority to cut out output. Yes, sir. Indian art sharing something from their donation. হ্যাঁ সেটাই, ইন্টারনেট কানেকশনটা ভালো আসলে একটা মুশকিল হচ্ছে এই হলে ইন্টারাকশনটা ভালো নেই এবং বাকি যেগুলো পোর্টেবল ইন্টারনেট কানেকশন তারও সিগন্যাল খুব একটা ভালো আসছে না, সেটার জন্যই প্রবলেম। আর কিছু প্রবলেম ঠিক আছে, চেষ্টা করছেন গেছে দেখুন তো রাখছি রাখছি দেখো এটা তো স্লাইড ওখান থেকেই পাল্টাতে হবে।
পয়েন্টার দিলে ওখানে আসবো না উপরে নিচের পদক্ষেপ পথের মধ্যে রূপান্তরী সংযোগ ছিল প্রথম নির্মিত হয়েছিল খ্রিস্টাব্দে নির্মিত বর্গাকার মন্দিরের ছিল সমতল ছাড়যুক্ত প্রবেশ সমৃদ্ধ তাদের ভার ভবনের জন্য চারটি স্তম্ভের সংযোজন ছিল সামনের দিকে দক্ষিণ ভারতের রাজাদের রাজধানী ছিল মহাবলী অবশ্য এই রাজাদের আমলে 750 খ্রিস্টাব্দে দ্রাবিড়ীয় গোত্রের মন্দির সর্বপ্রথম নির্মিত হয়েছিল দুই অর্থপ্রিয় বিশিষ্ট মন্দিরের শিব ও বিষ্ণু প্রতিষ্ঠান হয়েছিল মন্দির নির্মিত হয়েছিল জানাই পাথর এই প্রসঙ্গে একটা কথা বলার আছে সেটা হচ্ছে বৌদ্ধ সভ্যতায় কোন বা বৌদ্ধ ধর্ম 850 এরই পর বৌদ্ধ ধর্ম ভারত থেকে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে জৈন ধর্ম দেশের পশ্চিমাঞ্চলের মধ্যে অনিন্দ্য আমি গৌতম দা বলছি কালকে তোমার সাথে কথা হচ্ছিল বলছি না আমি বলছি কি ভয়েসটা ঠিক আছে মানে আমি ঢুকতে পেরেছি কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছি না শোনা যাচ্ছে কি ভয়েস ঠিক আসছে কি এই অবস্থায় ধর্ম এক নতুন পথে পথিত হয়েছিল হিসেবে সেই হিসেবে পথে চলার শুরু করে দিয়েছিল সৃষ্টির স্থিতি ও লয়ের দেবতা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে শেষোক্ত দুই দেবতার পূজা মন্দিরে মন্দিরে অর্চিত হতে শুরু করেছিল শুরুতে 700 খ্রিস্টাব্দে চালুক্য রাজবংশের শাসনকালে মন্দিরটি Thank you.
প্রধান বৈশিষ্ট্য ছিল উপর থেকে উহার প্রস্তুতি অনুষ্ঠান কি হয়েছিল মন্দির দেবতা শিবের উদ্দেশ্যে না আপনি তো হলে আছেন তো আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না সেই জন্য আমি ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি আপনি যদি বলতে পারেন ফোন করলাম তার জয়দেব দাকে দেখতে পাচ্ছি মাঝে মাঝে আওয়াজ শুনতে পাচ্ছি অষ্টম শতাব্দীর শুরুতে স্বাস্থ্য খ্রিস্টাব্দের চাবুক্য রাজবংশের শাসনকালে মন্দিরটি প্রথম তৈরি হয়েছিল মন্দিরে গর্ভগৃহের চারপাশে প্রদক্ষিণের ব্যবস্থা ছিল গর্ভগৃহের ছাদে শিখরের অনুরূপ একটা নির্মাণ হয়েছিল যে নির্মাণ এখন ভগ্নপ্রায় অবস্থিত ছিল মাউন্ট আবু গিরিশিরায় তিনটি মন্দির সমাবেশ হয়েছিল তারাই এখন মাউন্ট আবু টেম্পল বলে বীরহরা টেম্পল গ্রুপ প্রথম টেম্পল দেবপাল বিমল এবং আদিনা তিনটি মন্দিরেরই প্রায় একই মাপে তিনটি মন্দিরেই গর্ভগৃহ ভূলমণ্ডল এবং রঙ্গমণ্ডল তিনটিতেই সমানভাবে ছিল নিত্যানুষ্ঠানের জন্য বিশেষ নির্দিষ্ট ছিল রঙ্গমণ্ডল মণ্ডপ ঘিরে ছিল প্রদক্ষিণ পথ এবং প্রদক্ষিণ পথে স্থানান্তর সারিবদ্ধ প্রকষ্ঠে ধর্মীয় গুরুদের মূর্তি মন্দিরের নির্মাণ ছিল দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে শেষ হয়েছিল 1161 সালে গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মণের উদ্যোগে নির্মাণ শেষ হয়েছিল সুউচ্চ প্রাচীর প্রস্তুত মন্দিরের ক্ষেত্রফল ছিল 4 লক্ষ বর্গফুট বাদশাহ ঔরঙ্গজেবের সৈন্যবাহিনীর আক্রমণে 1492 সালে মন্দির বন্ধ হয়ে যায় বাদশাহের মৃত্যুর পর 1707 সালে মন্দির পুনরায় খোলা হয়েছিল মন্দির তিন প্রধান অংশ মন্দিরে একটি হচ্ছে শিখর যেখানে দেবতার স্থিতি এটাই আমার লোকালি বলা হয় দেউলা দুই হচ্ছে জগমোহন যেখানে ভক্তদের সমাবেশ নাট মন্দির যেখানে অনুষ্ঠান ছুটি দেওয়া হয়
মন্দিরের নির্মাণ মন্দিরের মূল চারটি গ্রহ গর্ভগৃহ যেখানে দেবতার প্রতিষ্ঠান লক্ষ্মণ যেখানে ভক্তদের সমাবেশ তার সম্মুখে নাম মন্দির যেখানে আরাধ্য দেবতাকে ঘিরে উৎসবের আয়োজন হয় এবং ভোগমণ্ডপ যেখানে দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন অনুষ্ঠিত হয় গর্ভগৃহ এবং তিনটি মন্ডপ একই অক্ষরেখায় অবস্থিত একই অক্ষরেখায় অবস্থিত গর্ভগৃহের মাথায় শিখর এবং তিনটি মন্ডপের ছাদের প্রতিটি পিরামিডের মধ্যে ছিল একই ধারার মন্দির ছিল অনন্ত বাসুদেব মন্দির ভুবনেশ্বরে এবং একই একই অক্ষরতার মধ্যে তাদের প্রকৃতি আমরা খাজুরাহের কথা দিয়ে শুরু করেছিলাম বস্তুত চান্ডেলা রাজবংশের রাজত্বকালে খাজুরাহের মন্দির উৎসব নির্মিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে খাজুরাহো পাঞ্চালীয় মহাদেব মন্দির এই নামেই বেশি পরিচিত 885 সাল থেকে 1050 সাল পর্যন্ত সময়ে 84টি মন্দির নির্মিত হয়েছিল 20 কিলোমিটার চৌহদ্দির মধ্যে এখন 6 কিলোমিটার পরিমাণ চৌহদ্দির মধ্যে 22টি মন্দির অক্ষত রয়েছে এর আগেই আমরা বলেছিলাম যে মন্দির অনেকবারই উত্তেজন হয়েছে এইভাবে 1022 সালে গজনী সুলতানের সঙ্গে সফরগত ঐতিহাসিক আল বিরুনির গ্রন্থে এই মন্দির পুষ্টি সম্পর্কে উল্লেখ পাওয়া যায় 1202 সালে দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবকের সৈন্যবাহিনীর আক্রমণে মন্দিরগুলি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু 1485 সালে মন্দিরগুলির প্রভূত ক্ষতি হয়েছিল এবং বেশ কিছু মন্দির ভূমিসাৎ হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত এটা সিকান্দার লোদীর সৈন্যবাহিনীর সংগঠিত আক্রমণ 22টি মন্দির রক্ষা পেয়েছিল বর্তমানে 6 কিলোমিটার পরিমাণ চৌহদ্দির মধ্যে হিন্দু ও জৈন দুই ধরনের মন্দির স্থান পেয়েছে মন্দিরের তারপরে গর্ভগৃহ একই অক্ষরেখায় অবস্থিত পরস্পর আন্তর্জাতিক ভাবে যুক্ত প্রতিষ্ঠানের উচ্চতার জন্য ভূপৃষ্ঠ থেকে অর্ধ মন্ডপ পর্যন্ত প্রথম শ্রেণীর সংযোগ কাটা হয়েছে 1838 সাল পর্যন্ত জঙ্গলের আড়ালে ছিল সেই মন্দির গুচ্ছ এটা আমাদের খাজুরাহো জৈন মন্দির একটু আগেই বলা হয়েছে যে এবং
বৃহদেশ্বর তাঞ্জোর রাজধানী তাঞ্জোরকে কেন্দ্র করে নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রায় 300 বছরের বছর দক্ষিণ ভারতের চোল রাজ্য বংশের রাজত্ব ছিল। এই সময় অনেকগুলি মন্দির স্থাপত্য গড়ে উঠেছিল। উল্লেখযোগ্য উদাহরণ ছিল তাঞ্জোরে বৃহদেশ্বর শিব মন্দির। এটা একটা প্রাকারের মধ্যে ছিল, দৈর্ঘ্যে 500 ফুট, প্রস্থে 250 ফুট। প্রাকারের মধ্যে নির্মিত মন্দিরের গর্ভগৃহের মাপ ছিল 100 ফুট বাই 100 ফুট, উপরে শিখরের উচ্চতা ছিল 200 ফুট। প্রাকারের পূর্ব দিকের মূল প্রবেশ পথ নির্দিষ্ট ছিল সুউচ্চ গোপুরের মধ্য দিয়ে। মন্দিরের প্রবেশ পথের মধ্য দিয়ে পিনাকেশব মন্দির বেলুড়ু ছাদযুক্ত মন্দিরে কোন শিখর ছিল না। মন্দির মন্দির দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। মন্দিরের ভিতরে ভাস্কর্যের জন্য বিখ্যাত ছিল সর্বপ্রিয় দেবতা বিষ্ণু 6 ফুট উচ্চতা দণ্ডায়মান ভাস্কর্য আছে। কিন্তু পরবর্তীকালে মালিক কাপুরের নেতৃত্বে সৈন্যবাহিনী মন্দির উদ্ধার করেছিল এবং ধ্বংস করেছিল। আল আলাউদ্দিন ধ্বংস করেছিল মালিক কাপুর আলাউদ্দিন খিলজির সেনাপতি। মীনাক্ষী মন্দির মীনাক্ষী বা পার্বতী মন্দির সুন্দরেশ্বর শিব মন্দিরকে ঘিরে রেখেছে জলাশয়। প্রসারণের জন্য বিভিন্ন মাপে স্তম্ভিত মন্দির প্রবেশের জন্য নির্দিষ্ট পথ, প্রবেশ পথ এবং গোপুরমের ভেতর দিয়ে যেতে হবে। নতুন মন্ডপ মন্ডপের সংখ্যা যত বৃদ্ধি পায় কাকারমের সীমানা সেই অনুপাতে বৃদ্ধি পায়। নতুন প্রাচীন ও গোপুরম নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যায়। 1310 সালে মন্দির মালিক কাপুরের সৈন্যবাহিনীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সপ্তদশ শতাব্দীতে নায়েক রাজবংশের প্রধানমন্ত্রী অর্জুনাথ মুদালিয়ার এর উদ্যোগে মন্দিরের পুনর্নির্মাণ সম্ভব হয়েছিল। প্রধানমন্ত্রীর উদ্যোগে মন্দির প্রাকারণে আউজান কালাম মন্ডপ নির্মিত হয়েছিল। গোপুরম মাদুরাইতে প্রবেশ মন্দিরের প্রবেশ একটা নিজস্ব ধারায় মন্দির নির্মাণ করছে। এই মন্দির একান্তই ভারতের বাংলার সম্পদ। এই কারণে এখানে কোন পাথরের
মন্দির করার সম্ভাবনা নেই, সবই মিট এবং গোড়া মাটি, একরকম রাজা মাধব মন্দির। এখানে একই রকম শ্যামরাই মন্দির বাঁকুড়া, কালীবাড়ি বা বর্ধমানের সর্বমঙ্গলা দেবী মন্দির এই একই নবরত্ন মন্দির। পশ্চিম বর্ধমান এই মন্দির একটা নিজস্ব ধারায় এসেছিল, বেগুনিয়ার কথাটা উদ্দেশ্য এখানে তার চেহারাটা অনেকটা বেগুনের মতো, সেই জন্য বেগুনিয়ার মন্দির পরে গেল অঞ্চলের প্রচলিত। চারচালা মন্দির বিভিন্ন মন্দিরের আদুলের অন্নপূর্ণা মন্দির এবং চূড়ান থাকে না, এটা একান্তই দালান টাইপের মন্দির। বিষ্ণুপুরের বিশেষ দিনে ওই অঞ্চলের সুন্দর দেবতাকে এখানে আনা হয়। আমরা আসি অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দির, এখানে আনার এইটা আনার এক শতকী হচ্ছেন চন্দ্রকান্ত সৎপুরা, তিনি এ বিষয়ে একজন প্রকৃত বসা দিল্লির অক্ষরধাম মন্দির তিনি করেছেন, তৈরি করেছেন। এমনকি আমাদের কলকাতায় ভুবনেশ্বরে পিঙ্গলাজ দেখেছি, অনন্ত বাসুদেব মন্দির তাও দেখেছি, ওই টেম্পুলের যা কনস্টিটিউয়েন্ট পার্ট ছিল শিখর এবং চার তিন তিন কোথায়
দিল্লিতে সেটার স্থপতি ছিলেন এই জগন্নাথ শঙ্করা, শুনেছিল এমনকি ওনার তখন 28 বছর বয়স। এই আমাদের কলকাতার যে বিল্লা মন্দির ওটারও উনি স্থপতি। না ওটার তো ওনার যোগ আছে আমি শুনি, তবে এই এই ভদ্রলোককে আমি চিনতাম। আমার তখন আমি তখন ওনার প্রায় একই বয়সী, তখন আমি ঘোষ মাদ্রাসে চাকরি করি, এই মন্দিরটা তখন ডিজাইন হচ্ছে ঘোষ মাদ্রাসের অফিসে। ঘোষ মাদ্রাস এক চেম্পিয়ান বিল্ডারদের কাজ করে, এই সেই সূত্রে এই ভদ্রলোকের সঙ্গে আমার একবার আলাপও হয়েছিল। অল্প বয়স, আমারও অল্প বয়স, 5 বছর আগে তার যা হয়। তিরুপতির মন্দির এবার আমি আসি একটা কথা, মন্দির স্থাপত্য কথাটা আমি এখানে ব্যবহার করেছি, যে মন্দিরের স্থাপত্যে কিছু বিশেষ বিশেষত্ব আছে সেগুলোই আমি এখানে আলোচনা করেছি। কিন্তু ওটার সম্পর্কে বলতে গেলে তাহলে আর আরেকটু আলোচনা করি। আমরা একটা জিনিস আলোচনা করি, কে কত বড় লোক, পদ্মনাভ স্বামী মন্দির তিরুবনন্তপুরম সব থেকে বড়, 1,20,000 crores অফ রিজার্ভ ইনক্লুডিং গোল্ড। এরপরেই আছে শ্রীপুর সাই বাবা কাশি, ব্যাংক অ্যাকাউন্টে আছে 1,800 crores রিজার্ভ, তার 300 তিরুপতি বালাজি চন্দ্রপ্রদেশের মধ্যে আছেন আপনি অমিতাভ বচ্চন, এরপরে আছেন বৈষ্ণব দেবী, বিষ্ণু দেবী অ্যানুয়াল ডোনেশন 500 crores, গোল্ড রিজার্ভ 1.2 tons। এরপরে আছে গুরুবায়ু মন্দির অ্যাসেট 2,500 crores, আমাদের জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ মন্দির পুরী অ্যাসেট হচ্ছে 150 crores প্লাস 30,000 acres ফসলি জমি। বিনায়ক মন্দির অ্যাকচুয়ালি আপনার কথার উত্তরটাই আমি দিচ্ছি, যে এখানে স্থাপত্যটা খুব একটা গুরুত্ব পাইনি, যতটা পেয়েছে তার আছে বলুন। জন্ম